পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী তিনজন আসামিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আসামিদের আইনজীবী কমল দত্ত জানান, 2019 সালের একটি মামলায় ওই তিন ব্যক্তি বর্ধমান সংশোধনাগারে বন্দী আছেন। বৃহস্পতিবার সাক্ষীর জন্য তাদের বর্ধমান আদালতে নিয়ে আসা হয়। কমল দত্ত অভিযোগ করেন, সংশোধনাগারে তাদের পুলিশকর্মীরা মারধর করেছে। আমাদের এই জন্য নির্যাতন বিচার হয় আর আমরা 3 বছর ধরে জেলে আছি, 3.5 বছর ধরে জেলে আছি, এখন অব্দি কোনো সাক্ষী হয়নি। কেন তোমাদেরকে মারধর করেছে? মারধর করেছে হুগলি যে একজন হুগলি জেলে যে জালি আসছিল আগ্রাম শেখ, সেই আগ্রাম শেখ আমাদেরকে মারটা খাওয়াইছে। ঘটনাটা হচ্ছে যে একটি 19 সালের একটি কেস, তাতে তিনজন আসামি আছে। সেই তিনজন আসামি আজকে ডেট ছিল, সাক্ষীর ডেট ছিল। সেই ডেটে এসে ওরা আমাকে অভিযোগ করলো প্রথম যে ওদেরকে আমাদের বর্ধমান কারেকশনাল হোমে ইনহিউম্যান টর্চার করা হয়েছে। ইনহিউম্যান মানে সেই লাঠি করে, যেমন মানে কি বলবো, মানে পশুকে ওরকম মারে না, গোটা পিঠগুলোতে একদম সেই কয় মানে ইয়ের দাগ, যেন মনে হবে কোনো মানে প্রিজনারদের মানে যেভাবে করা হতো ব্রিটিশ আমলে সেইভাবে অত্যাচার করা হয়েছে। বা কারুর হাত বেঁকে গেছে, কারুর হাত ঘোরাতে পারছে না, হ্যাঁ, তো এই রকমভাবে অত্যাচার করা হয়েছে। সেটা আমরা সাহেবের দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে সাহেবও খুব এক্সেপশন নিয়েছেন। উনি বলেছেন ইন রাইটিং, ওনাকে জানাতে আমরা ইন রাইটিং জানিয়েছি এবং সেটা নিয়ে এখন সাহেব অর্ডার দেবেন। অবভিয়াসলি এটা একটা এনকোয়ারি হবেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যে একটা কারেকশনাল হোম যেখানে আসামিরা অন্ততপক্ষে নির্ভয়ে থাকতে পারবে, বিচারে কী হবে সেটা তো বিচার হবে, যা রেজাল্ট হবে সেটা হবে, কিন্তু এই কারেকশনাল হোমের মধ্যে এভাবে টর্চারের গল্প তো আমরা শুনিনি, কারণ ওখানে তো কোনো অফেন্স নেই। তাহলে কেন এই আসামিদের এভাবে টর্চার করা হলো, এইভাবে মারধর করা হলো, অথচ তাদের কোনো মেডিকেল প্রোটেকশন দেওয়া হচ্ছে না, একটা কাউকে ডাক্তার দেখানো হয়নি, এত অত্যাচার করা, এত মারার পরে, তো এইগুলোর তো একটা বিহিত হওয়া দরকার। এটা কি চলছে আমাদের এখানে? ওদের বক্তব্য হচ্ছে জেলখানার ভেতরে যারা ডিউটি থাকে পুলিশের লোক, তারাই মারধর করেছে। কেন করছে মারধর সেটা তো ওরা বলতে পারছে না, যে বলছে যে দেখুন ইনহিউম্যান টর্চার করছে আমাদের, আর কিছু বললেই বলছে এখান থেকে অন্য জেলে পাঠিয়ে দেবো, কিংবা এখানে বললে সেলের মধ্যে আটকে রাখবো। মানে ওদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে না এই খবরটা বাইরে ওরা পাঠাতে পারে। কিছু করতে পারি না আমি, সঙ্গে সঙ্গে ইন রাইটিং আমি আমাদের যে অ্যাডিশনাল সেশন জাজ থার্ড কোর্ট, যিনি এই NDPS কেসগুলো করেন আর কি, যার চার্জে আছে, আমি ওনাকে ইন রাইটিং জানিয়েছি সমস্ত কথা। এ ব্যাপারে তিনি মহামান্য বিচারপতিকে লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে সিনিয়র সরকারি আইনজীবী কমল কৃষ্ণ তা জানান, সংশোধনাগারে বন্দীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে, সেই ঘটনায় ওই বন্দীরা আহত হয়েছেন। এরা ইনভলভ, এরা একজন কয়েদিকে প্রচণ্ড মারধর করেছে এবং সেই মারধরের ফলে সে নাকি মরণাপন্ন অবস্থা। সেইটাকে ডিসবাস করার জন্য ওখানকার যারা পুলিশের লোকজন আছেন বা সিকিউরিটি আছেন তারা ছাড়াতে গেছিলো, না ছাড়াতে পেরে হয়তো কয়েদি পক্ষের মারামারিতে মারধরটা হতে পারে। আচ্ছা, একটা ইনফরমেশান এসছে যে তিনজন আসামিকে তাদের মারধর করা হয়েছে বলে একটা ওরা কোর্টের কাছে দরখাস্ত দিয়েছে এবং সেটা কোর্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কীভাবে মেরেছে, তারা দেখিয়েছে তাদের গায়ে বা হাতে দাগ, মারের দাগ ও চিহ্ন রয়েছে। সেটা দেখার পরে কোর্ট তাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য আমাদের বর্ধমানে যে মেডিকেল ইউনিট আছে সেখানে পাঠিয়েছে। তারপরে কোর্ট নেসেসারি অর্ডার দেবে বা নেসেসারি অর্ডার নেবে, স্টেপস নেবে। তো কালেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্টকে একটা কোনো রিপোর্ট কল ফর করবেন। এ ব্যাপারে ওই বন্দীদের আইনজীবী মহামান্য বিচারপতির কাছে অভিযোগ করেছেন। এত নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে, এত মারধর করা হচ্ছে, যেমনকি খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে, ইন্টারভিউ বন্ধ করে দেওয়া হচ্ছে, কারোর সাথে দেখা বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন ছেলের মধ্যে খালি এদেরকে মানে 1 মাস অন্তর কাটাতে হচ্ছে। মানে এদের অপরাধটা কি আমরা জানতে চাইছি, এদেরকে কেন বের করছে না, আর এটা কেন করছে সেটা বুঝতে পারছি না।
ওনার সরাইটিকোর আমাদের কেষ্টপুর কি ঘটনা বলতে পার্টিগত কোনো ব্যাপারে ফাঁসি দেওয়া হয়েছে এনটিপিস কাছে প্রচুর পরিমাণে মারধর জেলের বাবুরা আর তাদের পেছনে যেটা হাত আছে তার নাম হচ্ছে আক্রম আলী সেও আসামি তাকে দিয়ে মারা সে টাকা দিচ্ছে যেটা কানে আসছে টাকা দিয়ে মারা করাচ্ছে সেটা আসামিদের কাছে একটু জেনে নিলে ভালো হয় কারণ এত আমরা তো ডিটেলস ওদানের মুখে কথা জানতে পারছি না বন্ধু বান্ধবদেরকে দিয়ে বলে পাঠানো হচ্ছে যে ইন্টারভিউটার লেগে যে বাইরের লোককে বলো যে আমার সেল করে দিচ্ছে এ করে দিচ্ছে মারধর করছে মায়ের দাগ আছে এই আছে তিন বছর হচ্ছে কোনো ওদেরকে বার করা কোনো ডিসিশন দিচ্ছে না গো কোর্ট আজকে কোর্টে তুলেছে কোর্টে কী ব্যাপার আর কি বলবে না বলবে সেটা দেখতে হবে কোর্টে আজকে আর কি বলছো তোমার মারধর করেছে কোনো প্রমাণ আছে প্রমাণ পুরো গোটা গায়ে দাগ আছে তোর শরীরে দাগ আছে পুরো একদম স্পট পুরো আছে গায়ে শরীরে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।